Hey guys, show Vikyar and welcome to Bong News Boy YouTube channel. Aajker video to amar kache prochur interesting news ache, so video ta ke ektu skip na kore end porjonto dekhte thakun. Shurute amra kotha bolbo aluda french fry ke niye. To Instagram ekta notun campaign shuru koreche in partnership with Yova. To basically ekhane women safety der niye kotha bola hobe, jekhane amader bangali content creator hisebe royeche aluda french fry. To basically ei campaign tai ki hobe, women der safety niye kotha bola hobe online ba internet er jogote, kibhabe women ra safe thakte pare, kibhabe nijeder motivated rakhte pare, sei bishoy gulo niye bibhinno reels আপলোড করা হবে। তো আলুদা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে অলরেডি দুটো রিলস আপলোড করা হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। বেসিক্যালি ইয়া, এটা খুবই একটা প্রাউড মোমেন্ট যে এত বড় বড় সমস্ত লোকেদের সাথে এবং এত বড় একটা ক্যাম্পেইনে আলুদা ফ্রেঞ্চ ফ্রাই ফিচারড হয়েছে। তো ইয়া, মেনি কংগ্রাচুলেশন টু হার ফর দিস। নেক্সট আমরা কথা বলবো ঋত্বিক অধিকারী ক্যানবি লাইফস্টাইল কে নিয়ে। তো বেসিক্যালি ক্যানবি লাইফস্টাইল কে ঋত্বিক অধিকারী তার অনেক ভিডিওতেই রোস্ট করেছে। বেসিক্যালি ঋত্বিক অধিকারী বলেছে যে ক্যানবি লাইফস্টাইল ফেক প্র্যাঙ্ক ভিডিও বানায়। এন্ড রিসেন্টলি ক্যানবি লাইফস্টাইল একটা ভিডিও আপলোড করে যেখানে একটা মেয়ে রাত 12টার সময় যদি রাস্তায় দাঁড়ায় তাহলে তার সাথে কি ধরনের আচরণ হতে পারে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আপলোড করে। তো এই ভিডিওটার উপর রিয়াকশন দিয়ে ঋত্বিক অধিকারী তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে যেখানে সে এটা তো বলে যে এটা একটা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক বা স্ক্রিপ্টেড ভিডিও। সেখানে এটাও বলে যে ক্যানবি লাইফস্টাইলের এত সাবস্ক্রাইবার্স, এত অডিয়েন্স ইন্ডিয়ার বাইরে থেকেও তাকে মানুষজন দেখে, তো তাদের সামনে নিজের স্টেটকে ছোট দেখানোর কি মানে। বেসিক্যালি এই ভিডিওতে দেখানো হচ্ছে যে রাত্রির 12টার পরে একটা মেয়ে বাইরে থাকলে তার সাথে ছেলেরা কি ধরনের বিহেভ করে। তো ঋত্বিক অধিকারী বলেছে এই বিষয়টা পুরোটাই স্ক্রিপ্টেড, নিজের স্টেটকে ছোট দেখানোর কোনো মানেই হয় না। তো প্রথমত ঋত্বিক অধিকারী কেন এটাকে স্ক্রিপ্টেড বললো সেটা তোমরা দেখে নাও। মানে এটা তো অবশ্যই এটা ফেক ভাই, মানে এটা ফেক, এটা পুরোপুরি বিন্দু বিন্দুতে ফেক এটা লেখা আছে। প্রথমত ছেলেগুলোর চেহারা দেখো ভাই, ক্যানবি দাদার অন্য প্র্যাঙ্ক ভিডিও গুলো দেখলে তোমরা এরকম এরকম চেহারার ভাই ছেলেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। এবার দেখো যখন এই ছেলেগুলো টন্টেট কিনে পাচ্ছে মেয়েটাকে, কাকু কিন্তু তাকিয়ে আছে, ঠিক আছে, কাকু একদম ভালো করে তাকিয়ে আছে, মানে বুঝতেই পারছে যদি কোনো বিপদ বিপদ হয় তাহলে হেল্প তো করতে হবে, তাই তাকিয়ে আছে, ঠিক আছে, ভালো কথা। এখনো তাকিয়ে আছে, দেখছে ছেলেটা ছেলেগুলো কিছু করছে নাকি, জাস্ট দেখছে। আমি বুঝতে পারলাম না, বাইরে থেকে লোকরা দেখে ভাবছে দেখো ভাই ওয়েস্ট বেঙ্গলে এই সব হয়, দেখছো ওয়েস্ট বেঙ্গলের রাস্তা কেমন এরকম হয়। মানে দেখো ভাই ইউজুয়ালি আমি ক্যানবির ভিডিও গুলো ফান স্পিরিটে, মানে ভালো ভালো ইয়েতে আমি রোস্ট রোস্ট করি, কিন্তু এই ভিডিওটা এই ভিডিওটা উচিত হয়নি ভাই করা। আর কিছু না ভাই, আমরা তো জানি ক্যানবি ঢ্যামনা ঢ্যামনামি করছে, সেটা ঠিক আছে, কিন্তু বাইরে থেকে যারা দেখবে তারা ভাবে এই যে এই হয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রাস্তা এই হয় ভাই। এইসব টপিক নিয়ে এরকম ফেক ভিডিও বানানো একদমই উচিত না। যারা যারা আমার সাবস্ক্রাইবার তারা জানে আমি এরকম তাই না ভাই, বেকার মানে বেকার কোনো কারণে আমি ভাই নিজেকে মহান দেখানোর কোনো চেষ্টা করি না আমার কোনো ভিডিওতেই, কিন্তু আমার মনে হয় এটা করা উচিত হয়। নেক্সট আমরা কথা বলবো দা লেজি বং কে নিয়ে। তো বেসিক্যালি লেজি বং এর ইনস্টাগ্রাম প্রোফাইলে কেউ একটা ফেক ফলোয়ার্স দিচ্ছে এই বিষয়টা নিয়ে দা লেজি বং তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে। গুড মর্নিং গাইস, একটা জিনিস আমার মনে হলো বলা উচিত, কেউ একজন আমার অ্যাকাউন্টে ফেক ফলোয়ার্স কি সব হয় না ওইসব একটা মেরেছে, মানে আমি হয়তো তাকে চিনি কারণ আমায় কাল না 3-4 দিন আগে পাঠিয়েছিল যে তোমাকে আমি বার্থডেতে 10K ফলোয়ার্স গিফট করতে চাই। মানে উল্টো পাল্টা ফেক অ্যাকাউন্টস থেকে হঠাৎ করে প্রচুর ফলোয়ার্স আসছে। দেখো কালকে রাত্রির আমার 69 পয়েন্ট সামথিং ফলোয়ার্স ছিল, 74.9 অলরেডি হয়ে গেছে। আমি ফর দ্য টাইমিং আমার অ্যাকাউন্টটা প্রাইভেট অ্যাকাউন্ট করে দিচ্ছি যাতে ফলোয়ার্স না হয়। এ দেখো রিফ্রেশ করবো, ফলো রিকোয়েস্ট বেড়ে যাবে 417। ইনসেন, উল্টো পাল্টা জায়গা থেকে ফলোয়ার্স আসছে। কেউ প্লিজ যদি যেতে থাকো কী করে এটা স্টপ করতে হয় আমাকে জানাও, আর যে করেছো যদি এটা দেখে থাকো ইমিডিয়েটলি স্টপ করো, এরম ভাই ভাই ফলোয়ার্স চাই না আমার, এটা কি হচ্ছে। নেক্সট আমরা কথা বলবো দা বঙ্গাই এন্ড বিবিকে ভাইন্স কে নিয়ে। তো রিসেন্টলি বিবিকে ভাইন্স এর ঢিন্ডোরা ওয়েব সিরিজ আপলোড হচ্ছে তোমরা সবাই জানো, সেটাকে অ্যাপ্রিসিয়েট করে দা বঙ্গাই তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা পোস্ট করে এন্ড তাতে লেখে ডিজার্ভস অল দা লাভ এন্ড অ্যাপ্রিসিয়েশন হি ইজ গেটিং ফর ঢিন্ডোরা, এক্সট্রিমলি ডাউন টু আর্থ এন্ড ওয়েলকামিং হি ইজ, অ্যামেজিং হিউম্যান বিং, ভুবন বাম ইউ আর এ স্টার। তোমরা কারা কারা বিবিকে ভাইন্স এর ঢিন্ডোরা ওয়েব সিরিজটা দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। নেক্সট আমরা কথা বলবো তৌহিদ আফ্রিদি কে নিয়ে। তো তৌহিদ আফ্রিদি রিসেন্ট যে ভ্লগটা আপলোড করেছে চ্যানেলে ভ্লগ 92, সেই ভ্লগটা আপলোড করার কিছুক্ষণ পরে ইউটিউব থেকে কোনো কারণে সেটাকে টেক ডাউন করে দেওয়া হয়। এই বিষয়টা নিয়ে তৌহিদ আফ্রিদি খুবই স্যাড ছিল, সে তার ফেসবুকে লাইভও করে, তোমরা চাইলে দেখতে পারো। এন্ড তার কিছুক্ষণ পর সেই ভ্লগটা তৌহিদ আফ্রিদি এবং তার টিম ফিরিয়ে আনতে সফল হয়। ফাইনালি এই ভ্লগটাকে ফিরিয়ে আনার উপরে তৌহিদ আফ্রিদির রিয়াকশনটা তোমরা দেখে নাও। সো ভ্লগ 92 5 ঘন্টা আমাদের এখানে ছিল না, ইউটিউব থেকে আমাদের এটা বন্ধ করে দিয়ে ফেলছিল, অনেক ট্রাই করার পর এটা ব্যাক হয়েছে। সো সবাই যে ভ্লগটা দেখেন আর সাপোর্ট করেন, কজ পুরো আমার মানে সব কিছু বন্ধ হয়ে গেছিল, বাট প্লিজ সবাই যে ভিডিওটা দেখেন অ্যান্ড সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর পুরো ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, আমাদের অবস্থা শেষ, 5 ঘন্টা আমি তোতলায় যাচ্ছি। থ্যাংক ইউ,
আশরাফ, থ্যাংক ইউ পিয়াল, আমাদের অনেক কষ্টের পর আমাদের ভিডিওটা ব্যাক হয়েছে, সো আপনারা সবাই যান ভ্লগ 92টা দেখেন। নেক্সট আমরা কথা বলবো দা আজাইরা এলটিডি কে নিয়ে। তো দা আজাইরা এলটিডি ইউটিউব চ্যানেলটা অনেকদিন ধরে ইনঅ্যাকটিভ, তো বেসিক্যালি প্রত্যয় হিরণ তার ফেসবুক পেজ থেকে লাইভ এসেছিল, তারা বিভিন্ন মানুষকে প্র্যাঙ্ক কল করছিল এবং তাদের চ্যানেলের একটা পপুলার ওয়েব সিরিজ তোমরা জানো বদমাইশ পোলাপাইন, যা সিজন 1, 2 and 3 বেরিয়েছে এবং যেটাতে খুবই ভালো রেসপন্স, তার সিজন 4 নিয়ে তারা তাদের লাইভে এটা বলে। এখন শোনো একটা কোশ্চেন বাদে, যে বদমাইশ পোলাপাইন সিজন 4 কবে আসবে? শোনো এখন পর্যন্ত অ্যানাউন্স করার মতন কিছু রেডি নাই, যেদিন রেডি হবে সেদিন আমরা অবশ্যই অ্যানাউন্স করবো। নেক্সট আমরা কথা বলবো ইটস কাব্বো অ্যান্ড গ্যান গেমিং কে নিয়ে। তো তোমরা যারা জানো না আমি বলে রাখছি, এই দুটো একটা ফ্রি ফায়ার চ্যানেল। ইটস কাব্বো বেসিক্যালি বাংলাদেশের একটা ফ্রি ফায়ার চ্যানেল, বেশ কিছুদিন আগে সে তার চ্যানেল একটা ভিডিও আপলোড করে অ্যান্ড সেখানে বেসিক্যালি বলে যে গ্যান গেমিং এর সাথে তার ছোটোখাটো ঠিক না বেশ ভালোই একটা ঝামেলা হয়েছিল অনেকদিন আগে, অ্যান্ড সেটা কি নিয়ে সেটা সে তার সেই ভিডিওতে বলে। সে বেসিক্যালি বলে যখন ইটস কাব্বোর অনেক কম সাবস্ক্রাইবার ছিল, সে মানুষের সামনে আসার জন্য গ্যান গেমিং কে তার ডিসকর্ডে গালাগালি দেয়, গ্যান গেমিং এর ডিসকর্ডে গ্যান গেমিং কেই গালাগালি দেয় শুধুমাত্র একটু ফেম পাওয়ার জন্য, মানুষের সামনে আসার জন্য, সাবস্ক্রাইবার্স গেইন করার জন্য, তার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য, এন্ড সেটা তার জীবনের সবথেকে বড় একটা ভুল ছিল। এই বিষয়টা নিয়ে সে যে ভিডিওটা আপলোড করে তার কিছুটা পার্ট তোমরা দেখে নাও, বাকি ফুল ভিডিও দেখতে চাইলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওই ভিডিও ক্লিপটা ছিল আমি জ্ঞান ভাইকে অকথ্য ভাষায় গালাগালি করতেছি। হ্যাঁ ঠিক শুনেছো, সে 1 মিলিয়ন ওলা ইউটিউবার, যে একটা 50,000 সাবস্ক্রাইবার ওলা ইউটিউবারে নিজের আপন ভাইয়ের মতো বানায় নিয়েছিল মাত্র 7 দিনেই, সে 1 মিলিয়ন ওলা ইউটিউবারকে আমি কাব্য অকথ্য ভাষায় গালাগালি করতেছি। সেই ভিডিও আসলে ওই গালাগালি করছিলাম যখন আমার চ্যানেল সাবস্ক্রাইবার 1,000, মাত্র 1,000। ইন্ডিয়ারই আর একজন অন্য কোনো একজন ইউটিউবার লাইভ স্ট্রিমে এসে জ্ঞান ভাইকে প্রচুর গালাগালি দিচ্ছিল, আর আমি জ্ঞান ভাইয়ের দু একটা ভিডিও দেখছিলাম স্নাইপিং, মাশাল্লাহ ভাই দারুণ দারুণ চালাইতো। তো আমি তো একটা ভিডিও দেখছিলাম চ্যানেলের সাবস্ক্রাইবার 1,000, আমারে যে কোনোভাবে এখন একটু মানুষের সামনে নিজের প্রকাশ করার দরকার ছিল, মানে মানুষের সামনে একটু জায়গা পড়ে, কিছু মানুষের সামনে পড়ার খুব 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 প্রয়োজন ছিল। তো ওই জায়গায় যখন ওই ইউটিউবারটা জ্ঞান ভাইকে ডিসকর্ডে গালি দিচ্ছিল, আমি তখন অনেকক্ষণ চেষ্টা করে ওই ডিসকর্ডে ঢুকি, তার ওই ডিসকর্ডে ঢুকি, ঢুকে অনেক মানুষ দেখতেছিল তখন 10-12 হাজার মানুষ, আমার কাছে ওইটা বিশাল কিছু ছিল, যেটা লাইভ স্ট্রিম 10-12 হাজার মানুষ দেখতেছে বিশাল ব্যাপার ভাই, এই মানুষের সামনে আমার নিজের একটু হাইলাইট করতে হবে। এই ভেবে আমি যে জ্ঞান ভাইকে কোনো কারণ ছাড়া অকথ্য ভাষায় গালাগালি করি, কেন শুধু ইউটিউবারটা গালি দিচ্ছিল তাই ইউটিউবারের সাথে তাল মিলে আমিও গালি দিচ্ছিলাম যাতে আমার একটু মানুষ চিনে। নেক্সট আমরা কথা বলবো কুনাল বোসকে নিয়ে। তো কুনাল বোসের ব্যাপারটা আমি আমার আগের ভিডিওটাই ফুল ক্লিয়ার করেছি, তার বেসিক্যালি দুটো চ্যানেল ছিল, কুনালস ডায়েরি অ্যান্ড কুনাল বোস ভ্লগ, তার দুটো চ্যানেলই ইউটিউব থেকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। তো সে তার ফেসবুক থেকে এটা পোস্ট করে অ্যান্ড পোস্ট করে লেখে কামিং অন 1st December 2021। হয়তো 1st December সে কিছু একটা আনতে চলেছে, তার নতুন চ্যানেল হতে পারে বা কোনো কিছু একটা হতে পারে, তো দেখা যাক ইন ফিউচার কি হয়। তো চলো এবার কিছু অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলে নেওয়া যাক। প্রথমেই রূপম রিভিউ কমপ্লিট করেছে 50k subscribers, then Bong Media complete করেছে 1 lakh subscribers, then Nongra Sushant complete করেছে 1 lakh subscribers, and finally Hanglabaj এবং Bengali Babu Abhishek পেয়ে গেছে তাদের silver play button, so many many congratulations to all of them। So yeah, এই ছিল আজকের কিছু interesting news, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, and যদি তোমরা আমাকে কোনো নিউজ পাঠাতে চাও ডেসক্রিপশন বক্সে দেওয়া ফার্স্ট লিংক থেকে আমাকে যে কোনো নিউজ পাঠাতে পারো, and তোমরা আমার শর্ট চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো, ওখানে তোমরা কিছু এক্সক্লুসিভ ভিডিও and এখান থেকে আরো ফাস্ট আপডেট ওখানে পেয়ে যাবে আমি আশা করছি, তো সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রেখো ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাতে সবার আগে জানার জন্য।